আজকের ভিডিওতে আমরা অলিম্পিয়াড প্রিপারেশন গাইড ক্লাস 8 এর যে বুকটা আছে সেখান থেকে লিনিয়ার ইকুয়েশন ইন ওয়ান ভেরিয়েবল এই যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে কিছুগুলো এমসিকিউ আমরা সলভ করব। যতগুলো ম্যাথ এখানে আছে প্রত্যেকটা আমি খুব ডিটেলসে বোঝাবো যাতে এই টাইপের সমস্ত ম্যাথই তোমরা সলভ করতে পারো। প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স ইন দ্য গিভেন ইকুয়েশন। ইকুয়েশন দেওয়া রয়েছে 3x প্লাস 1 বাই 16 প্লাস 2x মাইনাস 3 বাই 7 ইকুয়াল টু x প্লাস 3 বাই 8 প্লাস 3x মাইনাস 1 বাই 14। তাহলে এই যে ইকুয়েশনটা তোমাকে এখানে দেওয়া আছে তার ভ্যালু তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা খুব ডিটেলসে করব, হ্যাঁ, কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে একটু তাড়াতাড়ি করতে হতে পারে, তো প্র্যাকটিস করতে করতে তোমাদের সেটা চলে আসবে। তাহলে এখানে যেটা দেওয়া আছে সহজে করার জন্য দেখো আমি বলছি, এখানে দেখো আমরা যে ডিনোমিনেটরগুলো আছে সেগুলোকে আমরা একটু যদি লক্ষ্য করি, এখানে 16 আছে, এখানে 18 আছে, এখানে 8 আছে, তাহলে এই দুটোর এলসিএম দেখো 16 হবে, আবার এখানে 7 আর 14 এই দুটোর এলসিএম 14 হবে। তাহলে এই দুটোকে যদি আমরা কাছাকাছি করে নিই বা একই সাইডে করে নিই তাহলে আমাদের একটু সুবিধে হয়। তাহলে আমরা সেকেন্ড যে লাইন সেখানে আমরা করব যে 3x প্লাস 1 বাই 16 আর এই যে টার্মটা আছে সেটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসব মাইনাস এক্স প্লাস 3 বাই 8 ইকুয়াল টু দেখো এখানে 3x মাইনাস 1 এটা তো ছিলই, তাহলে 3x মাইনাস 1 বাই 14 অ্যাজ ইট ইজ থাকলো, আর যেটা আমার লেফট হ্যান্ড সাইডে ছিল 2x মাইনাস 3 বাই 7 এটাকে আমরা মাইনাস করে এদিকে নিয়ে আসছি 2x মাইনাস 3 বাই 7। তাই দেখো এটাতে আমাদের এলসিএম করতে একটু সুবিধা হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে আমরা এলসিএম করছি, তাহলে এলসিএম যদি আমরা করি তাহলে দেখো 16 আর 8 এর এলসিএম হয়ে যাচ্ছে 16, তাহলে এখানে 16 আমরা ডিভাইড করলে 1, তাহলে ওপরে অ্যাজ ইট ইজ থাকবে 3x প্লাস 1 মাইনাস দেখো 8 দিয়ে 16কে ডিভাইড করলে 2 হয়, সেই 2 দিয়ে ওপর একটা মাল্টিপ্লাই হবে, তাহলে এখানে মাইনাস 2x মাইনাস 6। এখানেও আমরা এলসিএম 14 করব, ওপরে যেহেতু এটা 14 আছে তাহলে ওপরে অ্যাজ ইট ইজ 3x মাইনাস 1 হবে মাইনাস এখানে 4x প্লাস 6, ঠিক আছে? এরপরে আমরা এর যদি ক্যালকুলেশনটা করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো 3x মাইনাস 2x ইকুয়াল টু x, 1 মাইনাস 6 ইকুয়াল টু মাইনাস 5 বাই 16 ইকুয়াল টু এখানে 3x মাইনাস 4x ইকুয়াল টু মাইনাস x আর মাইনাস 1 প্লাস 6 ইকুয়াল টু প্লাস 5 এখানে ডিভাইডেড বাই 14, ঠিক আছে? নিচে দেখো এখানে একটু ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো এটা আমরা 2 8 যা আর 2 7 যা ক্যান্সেল করে দিলাম। এরপরে আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? ক্রস মাল্টিপ্লাই মানে এখানে 8 ইন্টু মাইনাস এক্স প্লাস 5 7 ইন্টু এক্স মাইনাস 5, ঠিক আছে? তাহলে এখানে আমরা ক্রস মাল্টিপ্লাই করছি 8 ইন্টু মাইনাস এক্স প্লাস 5 ইকুয়াল টু 7 ইন্টু এক্স মাইনাস 5, ঠিক আছে? নেক্সট আমরা ইন্টুটা করে দিচ্ছি, তাহলে এখানে মাইনাস 8 এক্স প্লাস 40 ইকুয়াল টু 7 এক্স মাইনাস 35। এরপরে আমরা যে এক্সের যে টার্মগুলো আছে সেগুলোকে আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো, তাহলে মাইনাস 8 এক্স মাইনাস 7 এক্স ইকুয়াল টু আর যেগুলো কনস্ট্যান্ট সেগুলো আর এইচএসে নিয়ে আসছি আমরা মাইনাস 35, এটা মাইনাস 40। দ্যাট ইমপ্লাইজ দেখো এটা 8 প্লাস 7 হচ্ছে 15, তাহলে মাইনাস 15 এক্স ইকুয়াল টু মাইনাস 75, মাইনাস মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে হয়ে যাচ্ছে 15 5 যা, দ্যাট ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে? তাহলে আমরা একবার অপশনগুলো দেখে নিচ্ছি, দেখো অপশনগুলো এখানে আমরা দেখে নিলে পেয়ে যাচ্ছি যে ডিএ আমার 5 আছে, ঠিক আছে? তাহলে এখানে ডি এর অপশনটা কারেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা আমি একদম তোমাদের ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, তোমরা এইভাবে করবে এবং প্র্যাকটিস করলে তোমাদের এটা অনেক সোজা হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট সামে আমরা চলে আসছি, দেখো এখানে নেক্সট সাম রয়েছে, নেক্সট সাম হচ্ছে এখানে দ্য এজেস অফ মীরা টিনা অ্যান্ড সানিয়া আর ইন দ্য রেশিও 6:4:7,
respectively. If the sum of their ages is 34 years, then what is Sania's age? এখানে তোমাকে মীরা, টিনা আর সানিয়া এদের এজ রেশিও দেওয়া আছে এবং টোটাল কত সাম আছে তো ওদের এজে সেটাও দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এখানে আমরা ধরে নেব যে মীরার এজ হচ্ছে 6x, যেমনভাবে তোমাকে দেওয়া আছে রেশিওগুলো সেইভাবেই আমরা ধরব। মীরার এজ ধরে নেব আমরা 6x, টিনা এর এজ ধরে নেব আমরা 4x, আর সানিয়া এর এজ ধরে নেব আমরা 7x। যেমনভাবে রেশিওগুলো দেওয়া আছে আমরা সেভাবেই ধরে নিলাম, ঠিক আছে? এরপরে দেখো, তাহলে এগুলো হচ্ছে ওদের এজ এবং তোমাকে দেওয়া আছে ইফ দ্য সাম অফ দেয়ার এজেস ইজ 34 ইয়ার্স, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন আমরা লিখতে পারি 6x প্লাস 4x প্লাস 7x ইকুয়াল টু 34, হুইচ ইমপ্লাইজ দেখো 6x প্লাস 4x 10x, 17x ইকুয়াল টু 34, দ্যাট ইমপ্লাইজ x ইকুয়াল টু 2, 34 বাই 17 ইকুয়াল টু 2, তাহলে x এর ভ্যালু আমাদের 2 বের হয়ে গেল। তাহলে এখানে দেখো 6x আছে, তাহলে এখানে মীরার এজ হয়ে যাচ্ছে 6 ইন্টু 2। আমাদের এতগুলো করার দরকার নেই, যেহেতু তোমাকে প্রশ্ন করেছে, দেখো তোমাকে প্রশ্ন করেছে দেন হোয়াট ইজ সানিয়ার এজ, ঠিক আছে? তাহলে আমরা যদি দেখি, দেখো সানিয়ার এজ এখানে কত আছে, 7x ইয়ার্স আছে, তাহলে এই 2টাকে আমরা জাস্ট এখানে যদি 7 ইন্টু 2 করে দিই মানে 14 ইয়ার্স, তাহলে 14 ইয়ার্স আনসার আমাদের চলে আসবে, ঠিক আছে? মানে এই এক্সের যে ভ্যালুটা এখানে বার হয়েছে সেটা প্রত্যেকটা এক্সে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা প্রত্যেকের এজ পেয়ে যাব, ঠিক আছে? তাহলে আমাদের যেহেতু শুধুমাত্র সানিয়ার এজটাই চেয়েছে তাই আমাদের আর বেশি কিছু করার দরকার নেই। তাহলে সানিয়ার এজ অফ সানিয়া ইকুয়াল টু 14 ইয়ার্স, মানে এর অপশানটা এখানে কারেক্ট হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পারলে, আমি একদম ডিটেলসে তোমাদের এক্সপ্লেন করছি যাতে তোমাদের এই ধরনের অঙ্ক করতে সুবিধা হয়। নেক্সট আমরা চলে যাব, দেখো কোয়েশ্চেন নাম্বার 3তে। দেখো কোয়েশ্চেন নাম্বার 3, কোয়েশ্চেন নাম্বার 3তে বলেছে ইফ 35% অফ এ নাম্বার ইজ 12 লেস দ্যান 50% অফ দ্য নাম্বার দেন দ্য নাম্বার ইজ, তোমাকে এখানে বলেছে। তাহলে আমরা যে 35% অফ এ নাম্বার, তাহলে ইফ দ্য নাম্বার ইজ এক্স, ইফ দ্য নাম্বার বি এক্স, দেন দেখো কোয়েশ্চানে কি বলেছে যে ইফ 30% অফ এ নাম্বার, তাহলে 35% অফ এক্স ইজ 12 লেস দ্যান 50% অফ দ্য নাম্বার, ঠিক আছে? 50% যেটা হবে এই নাম্বারটা তার থেকে 12 কম হচ্ছে, 12 লেস দ্যান, ঠিক আছে, লেস দ্যান 50% অফ দ্য নাম্বার, তাহলে ইকুয়াল টু 50% অফ এক্স মাইনাস 12, তাহলে এইটা হচ্ছে তোমার কন্ডিশন যেটা কোয়েশ্চানে দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 35% সাইন সরে গেলে বাই 100 এখানে ইন্টু এক্স ইকুয়াল টু 50/100 ইন্টু এক্স মাইনাস 12, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কেমন পাবো, আমরা যে এক্স রিলেটেড যে টার্মগুলো আছে সেগুলো সব আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে দেখো 35x/100 মাইনাস 50x/100 ইকুয়াল টু 12, ঠিক আছে? হুইচ ইমপ্লাইজ দেখো এখানে এলসিএম 100ই হচ্ছে, তাহলে 135x/50x=12, ঠিক আছে? তাহলে নেক্সট আমরা মাইনাস যদি করি তাহলে এখানে হচ্ছে -15x/100=12, এটা -12 হচ্ছে, দেখো এখানে -12 আছে, এটা -12, ঠিক আছে? তাহলে মাইনাস সাইনগুলো ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে আমরা পাচ্ছি দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 12×100/15, ঠিক আছে? 3×4 = 3, 5×5 = 20, তাহলে 4×20 = 80 ইজ দ্য আনসার, ঠিক আছে? তাহলে এখানে এক্সের ভ্যালু যেটা মানে দ্য নাম্বার, দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 80। আমরা অপশানে চলে যাচ্ছি, দেখো অপশানে চলে যাচ্ছি, আমাদের
ডিএর যেটা অপশান রয়েছে সেটা কারেক্ট হচ্ছে, ঠিক আছে। ডিএ 80 দেওয়া আছে আর আমরা ক্যালকুলেশন করে 80 পেলাম, তাই ডি ইজ দ্য কারেক্ট আনসার, ঠিক আছে। আমরা নেক্সট সামে চলে যাচ্ছি, দেখো নেক্সট সাম এখানে আছে, টু নাম্বারস ইন দ্য রেশিও 5:8 অ্যান্ড দেয়ার সাম ইজ 299। এটা ওই এজ রিলেটেড যে আমরা সামটা করলাম ঠিক ওরকমই, যে দুটো নাম্বার দেওয়া আছে তাদের এজ হচ্ছে 5:8 অ্যান্ড দেয়ার সাম ইজ 299। তাহলে ইফ উই টেক দ্য নাম্বার অ্যাজ 5x অ্যান্ড 8x, আমরা যেভাবে রেশিও দেওয়া আছে সেই রেসপেক্টে যদি আমরা ধরে নিই 5x অ্যান্ড 8x, দেন দ্য অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন 5x + 8x = 299। তাহলে ইফ the numbers are 5x and 8x, then by condition we get 5x + 8x = 299, which implies 13x = 299, which implies x = 299 by 13। এটা যদি আমরা ক্যান্সেল আউট করি তাহলে 13 2 জার 26 আর 3 জার 39, দেন x = 23। ফাইন্ড দ্য স্মলার নাম্বার, ঠিক আছে। তোমাকে এখানে যেটা প্রশ্ন করেছে ফাইন্ড দ্য স্মলার নাম্বার, এখন দেখো আমরা দ্য নাম্বার স্যার আমরা ধরেছি 5x অ্যান্ড 8x, তাহলে অবভিয়াসলি 5x ইজ স্মলার, ঠিক আছে। তাহলে আমরা জাস্ট 5x সাথে 23 মাল্টিপ্লাই করে দেবো, দেন দ্য স্মলার নাম্বার ইজ 5 × 23, 5 3 15 115, দেন 115 ইজ দ্য কারেক্ট আনসার। আমরা অপশানে যদি চলে যাই দেন সি ইজ কারেক্ট, ঠিক আছে। আমি ডিটেলসে তোমাদের অঙ্কটা করে দিলাম যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধে না হয়। নেক্সট সামে আমরা চলে যাব, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট সাম, আজকের ভিডিওর এটা লাস্ট সাম, আমরা পরপর করে যাব। কোয়েশ্চেন 5, 3/4 অফ এ নাম্বার ইজ 20, মোর দ্যান হাফ দ্য সেম নাম্বার দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ। এখানে তোমাকে বলেছে যে 3/4 অফ এ নাম্বার ইজ 20 মোর দ্যান হাফ দ্য সেম নাম্বার, ঠিক আছে। তাহলে এখানেও আমরা এক্স ধরে নেব, ইফ দ্য নাম্বার বি এক্স, ইফ দ্য নাম্বার বি এক্স, দেন বাই কন্ডিশন কেমন পাবো দেখো আমরা, তাহলে এক্স 3/4 অফ এ নাম্বার, তাহলে 3x/4 ইজ 20 মোর দ্যান হাফ দ্য সেম নাম্বার, তাহলে হাফ দ্য সেম নাম্বার ইজ x/2 + 20, রাইট। দেন ইফ উই ক্যালকুলেট দিস, 3x/4 - x/2 = 20, দেন এলসিএম ইজ 4, 4 ÷ 4 = 1, দেন 3x - হিয়ার 4 উই ডিভাইড 4/2, 2x = 20, দেন x = 4 × 20, দ্যাট ইজ 80, তাহলে এক্স ইজ 80, দেয়ার ফোর দ্য রিকোয়ার্ড নাম্বার ইজ 80। তাহলে এখানে আমাদের অপশান দেওয়া নেই বা লিখিনি আমি, তাহলে দ্য কারেক্ট আনসার তোমাকে এখানে অপশান দেওয়া থাকবে, দ্য কারেক্ট অপশান ইজ 80। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো, আমি আরও এরকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে তোমাদের পরের ভিডিওতে আসছি। সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।